কোরবানি শেষে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি চলছে চামড়া সংগ্রহের কাজ। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে যাবেন বিভিন্ন স্থানে বসা অস্থায়ী চামড়ার হাটগুলোতে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম, জয়পুরহাট থেকে রেজল করিম রেজা এবং মৌলভীবাজার থেকে সহকর্মী সালহে ইলাহি কুটি। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, চামড়ার দরদাম কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, চট্টগ্রামে কোরবানির পর পরে যে বর্জ্য বসানোর যে বিষয়টি সেটি শুরু করেছিল সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে সকাল থেকে আজ বিকাল 3টা পর্যন্ত তারা 80% বর্জ্য বসাবন করেছেন। পাশাপাশি আপনি যেটি বলছেন যে চামড়ার যে দরদাম, চট্টগ্রামের যে সরকার যে নির্ধারণ চামড়ার যে বিষয়টি বলা হয়েছে সেটি আসলে কোনোভাবেই মানা হচ্ছে না। কারণ নগর সহ আশপাশে যতগুলো উপজেলা রয়েছে সব উপজেলায় যে চামড়ার যে বেচাকেনা চলছে সেটি আসলে খুবই কম দামে বিক্রি হচ্ছে। আমরা অনেক জায়গায় দেখছি যে চামড়া কেউ নিচ্ছে না, কারণ চট্টগ্রামের হাটহাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, বিশেষ করে হাটহাজারি এলাকার প্রতি জায়গায় আমরা খোঁজ নিয়েছি, ওখানে আমরা যেটি জেনেছি আসলে ওখানে চামড়া কেউ কিনছেন না। যারা বাড়িতে কোরবান করেছেন তাদের কোরবানের পশু যে চামড়া সেটি বাড়িতে রেখে যাচ্ছে অনেকে। এটি আমরা যেটি জেনেছি হাটহাজারি থেকে একটি জায়গায় সেটি চামড়াটা আসলে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এই চামড়া কেউ নিচ্ছে না। অনেকে নিজের শ্রম দিয়ে মাদ্রাসা এবং বিভিন্ন এতিমখানায় চামড়া গুলো পাঠিয়ে দিচ্ছে। তবে কোরবানি ঈদের কয়েকদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়েছিল সার্কিট হাউসে। সেই বৈঠকে জেলা প্রশাসন আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান যেমনটি বলেছেন, এবার কোরবানির চামড়া 7 দিন, কমপক্ষে 7 দিন চট্টগ্রামে সংরক্ষণ করতে হবে এবং চামড়া নিয়ে যতটুকু কার্যক্রম করার দরকার এবং সেগুলো করার জন্য নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি চামড়াকে সংরক্ষণ করার জন্য পর্যাপ্ত লবণ রয়েছিল বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের সবগুলো উপজেলার যার নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাদেরকেও চামড়ার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত চামড়ার যে সংরক্ষণের সেটি আমরা তেমন ভাবে দেখছি না। আর পাশাপাশি বর্জ্যের যে বিষয়টি সকালে কোরবানি পর্ব বেলা 11টা থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তারা বর্জ্য অপসারণ শুরু করেছেন। পাশাপাশি নগরের 41টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর রয়েছেন তারা এই বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করছেন এবং এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি বলা হচ্ছে 80% বর্জ্য তারা অপসারণ করেছেন, বাকি যে 20% বর্জ্য তারা অপসারণের কাজ করছেন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা আসলে দিন রাত সকাল থেকে সেই বর্জ্য অপসারণের কাজ করে যাচ্ছেন। আমরা এখন চলে যাবো আমাদের সহকর্মী রেজার কাছে, তিনি জানাবেন বর্জ্য এবং চামড়ার বিষয় নিয়ে বিস্তারিত। নাজিব, আপনি চট্টগ্রামের চামড়ার বাজারের খবরাখবর জানাচ্ছিলেন, আমি এখন জয়পুরহাটের চামড়ার বাজারের খবরাখবর জানাবো। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের যে এই ঈদকে কেন্দ্র করে অস্থায়ী যে চামড়ার বাজার, এটা কেন্দ্রীয় মসজিদ চত্বরে শহরের 0 পয়েন্ট এলাকায়। আমি একটু জানাতে চাই যে চামড়ার এখানে যে ব্যবসা যারা করছেন, যারা আড়তদার, তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি তারা কিন্তু বলেছেন যে ট্যানারি যে মালিকরা তারা কিন্তু দীর্ঘদিন থেকে বকেয়া, তাদের কিন্তু পাওনা টাকা পরিশোধ না করার কারণে কিন্তু তারা ব্যবসায়িকভাবে ভালো ব্যবসা করতে পারছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে চামড়ার বাজার, খাসির যে খাসি বকরির যে দাম আর কি, চামড়ার দাম 10 থেকে 20 টাকা এবং 100 টাকা থেকে হচ্ছে 600-700 টাকা বড় গরুর যে আপনার চামড়া বিক্রি হচ্ছে। আর আমি এখানকার যে যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে আমাদের ব্যবসা এবারে যে প্রচণ্ডভাবে মানে আরও বেশি খারাপ, কারণ গ্রামগঞ্জে যে মৌসুমি ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু এবারে ওইভাবে কিন্তু চামড়া কিনেনি, তো এতে মানে অনেকটাই মানে যেহেতু মালিকরা যারা আড়তদাররা কিন্তু ওইভাবে চামড়া আর মানে তাদের টাকা পয়সার সমস্যার কারণে, বকেয়া পাওনা টাকা সমস্যার কারণে কিন্তু বিক্রি মানে কিনতে পারছে না। তো জয়পুরহাটে এবারে পশুর চামড়া প্রায় 60,000 চামড়া এই জয়পুরহাট থেকে ক্রয় বিক্রয় হবে। তো এটাই ছিল আমার জয়পুরহাট থেকে চামড়ার বাজার নিয়ে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি মৌলভীবাজার কুটির কাছে। ধন্যবাদ।
আপনি যেমনটি বলছিলেন, আজকে কুরবানির ঈদটা আমাদের মৌলভীবাজারে শুরু হয় বৃষ্টি দিয়ে। সারা দিন অর্থাৎ দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল, যার কারণে কুরবানি দিতে অনেকটা বিলম্ব হয়। এখন পর্যন্ত যে মৌলভীবাজার সদর উপজেলার যে অস্থায়ী হাট যেটি, সেটি হচ্ছে যে মৌলভীবাজার পৌর বাস টার্মিনাল, এখন পর্যন্ত সে পরিমাণ চামড়া আসেনি। যেটুকু চামড়া আসছিল সেটা বালিখান্দি যে চামড়া প্রক্রিয়াজাত কেন্দ্র সেখানে চলে গেছে, সেখানে লবণ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আমি কথা বলেছিলাম বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন যে সরকার নির্ধারিত যে দামটি দেওয়া হয়েছে সেই দামে তারা এবার চামড়া কিনতে এখন পর্যন্ত তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নেন নাই। কারণ তারা বলছেন যে সরকার যে পরিমাণ চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে, এইটা তারা কিনে লবণ এবং শ্রমিক দিয়ে যে চামড়াটা প্রক্রিয়াজাত করেন সেই অনুপাতে তারা ঢাকার ট্যানারিগুলোতে সেই চামড়ার দাম পান না, যার কারণে তারা অনেকটাই অনীহা প্রকাশ করেছেন। এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে চামড়া ব্যবসায়ীদের সভা হয়েছিল, সভায়ও এই বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরেও তারা বলেছেন যে তারা সরকার নির্ধারিত দামে চামড়া কিনতে পারবেন না, কারণ যে দামে তারা কিনেন সে সরকার দাম নির্ধারণ করে দিয়েছে, সেই দাম দিয়ে তারা কিনে সেটা ঢাকায় বিক্রি করতে পারবেন না। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার প্রায় অর্ধলক্ষ গবাদি পশু কুরবানি দেওয়া হয়েছে এবং এই কুরবানির চামড়াগুলো ইতিমধ্যে আসা শুরু হয়েছে, আশা করা যাচ্ছে যে সন্ধ্যার দিকে এই চামড়াগুলো আসবে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজার সদর উপজেলার বালিখান্দি ঘাট যেটা, সেটা হচ্ছে 200 বছরের পুরাতন ঐতিহ্যবাহী চামড়া ব্যবসা কেন্দ্র। এটা আগামীকালকে চামড়া সকালে চামড়ার যে বিষয়টা সেটা জানা যাবে, এবং চামড়া কী পরিমাণ চামড়া তারা মজুত করেছে এবং কী দামে কিনেছে সেটা নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত আমাদের এই মৌলভীবাজারের যে অস্থায়ী চামড়ার হাট যেটা, সেটা এখন পর্যন্ত জমে উঠেনি। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের চামড়া ব্যবসা নিয়ে সর্বশেষ তথ্য। কুটি আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে রেজা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং নাজিম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।